আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হইলাম। আজকে আমরা যাইতাছি সোনারগাঁয়ে। বোনের বাসায় যেহেতু আইসি, এই সুযোগটা কাজে লাগাইলাম। অনেকদিন যাবত কোথাও ঘোরাফেরা করা হয় না, আর এখন সোনারগাঁয়ে মেলা চলতেছে, তাই ভাবলাম সবাই মিলে যাই, একটু মন মানসিকতাটাও ভালো হইব। সোনারগাঁয়ে আয়া জাদুঘরে ঢুকার লাগিয়া আমরা টিকিট কিনলাম। তো মাথা পিছু আমরা টিকিটগুলি 50 টাকা করে নিচ্ছে। এখন আমরা গেট দিয়া ভিতরে ঢুকমো। আমরা সবাই অনেক খুশি, অনেকদিন পরে ঘুরতে আইছি। আসলে এখন আমরা এতই ব্যস্ত থাকি, নিজেদের ব্যবসা, বাচ্চা কাচ্চা সব কিছু নিয়েই আসলে অনেক ব্যস্ত। ঘোরাফেরা করানোর সময় একদম নাই বললেই চলে। আমরাও যাও একটু বাইরে রই, আমার বোন তো একদম বাইরেই হয় না, আমার বোনও অনেক খুশি। তো দেখতেছেন আমরা তিনও বইনে একজন আরেকজনের হাতে দইরা আঁকতাছি, অনেক এনজয় করতাছি। একটা সময় মনে হয় বন্ধু বান্ধবই সবচেয়ে বেশি আপন, কিন্তু যতই দিন যাইব বুঝতে পারবেন আস্তে আস্তে যে পরিবার পরিজনের চেয়ে আপন আর কেউ হয় না। তাই সব সময় চেষ্টা করবেন বন্ধু বান্ধবের চেয়ে পরিবারের মানুষদের বেশি সময় দেওয়ার লাইগা। বন্ধু বান্ধবেরও দরকার আছে, কিন্তু নিজের পরিবার আপনজনের চেয়ে আসলে আপন কেউই নাই। তাই চেষ্টা করবেন সব সময় নিজের আপনজনদের সময় দেওয়ার লাইগা যতটুকু সম্ভব হয়। আপনারাও ভালো থাকবেন, পরিবারের মানুষজনও ভালো থাকবো। পরিবারের মতো এত বড় সম্পদ দুনিয়াতে আসলে আর কিছুই হয় না। এটা আমার ছোট ভাই, দেখতেছেন আপনারা, আমার ছোট ভাই এখন ভিডিওটা করতেছে। তো মেইন মেলায় যাওয়ানের লাইগা এখন আমরা এই ব্রিজ দিয়ে যাইতাছি। এবার আসলে পানি, পুকুরে পানি আসছিল না, তো অনেক অনেক স্টল দেখতেছেন আপনারা, কোন্ডা থুইয়া কোন্ডা জামু, এত সুন্দর সুন্দর এক একটার মধ্যে জিনিসপত্র, এক একটা স্টলের মধ্যে। আমার বইনে বেডি ডারে জিগাইতাছে, এই মাটির পুতুল দিকে আপনারাই বানান। ছোটোবেলায় এই মাটির পুতুল লইয়া অনেক খেলছি, আমিও বিভিন্ন স্টলে যাইতাছি আর এডা হেডা আতাইতাছি। আমার ভাইয়ের বউ বাইজিরে লইয়া এডা হেডা আতাইতাছে। আমরার উদ্দেশ্য হইলে এখন স্টলে স্টলে যাই, দেখমু কোনটাত কী আছে, পরে সুটকা মুটকা ডিরে খাওয়াইয়া পরে আবার সব যা কিনার কিনমু। তো এখন দেখতেছেন আমার ভাইয়ে আর আমার ভাইয়ের বউয়ে বায়োস্কোপ দেখব। আমরা আসলে বায়োস্কোপ জীবনও দেখছি না, এই প্রথম। তো তারা দেখতেছে সব কিছু, বেটাডায় সুল্লুক কইতাছে, এটাও মজা লাগতেছে শুনতে। যখন যে ছবিটা আইতাছে, এই ছবিটা লইয়া বেটা সুল্লুকটি কইতাছে, সুন্দরই লাগে। তো এখন এই সময়টাতে সুইটকাডিরে খাওয়াইটাওয়াই সারমো, সুইটকাডিরে খাওয়াইটাওয়াই সাইরা পরে বাহি কেনাকাটারি করমো। আমরাও কিছু খাইছি অল্প, তো এই একটু সময় বেশি লাগছে সুইটকাডিরে খাওয়াইতে। খাওয়া দাওয়া শেষ কইরা এখন কেনাকাটার পর্ব আইসি একটা মাটির দোকানে। অনেক কিছু, অনেক সুন্দর সুন্দর জিনিস, অনেক কালারফুল দেখা সব কিছুই মনে হয় কিনা লইয়া যাই বাইত। দেখতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর হাড়ি, এখানে অনেক স্টল, অনেক কিছু কিনলাম, ভালোই কেনাকাটা করছি। যদি পারি আরেকটা ব্লগ বানামো কী কী কেনাকাটা করলাম। এখানে দেখতেছেন অনেক খাবারের দোকানও আছে, অনেক রকমের খাবার। আমরা গুড়ের জিলাপি খাইছি, গুড়ের জিলাপিটা বেশি মজা আছিল। তারপরে লাড্ডু খাইছি, কিছু মুরালি খাইছি, আর শেষমেশ সন্ধ্যা হয়ে যেতেছে প্রায়। তো এনে কনসার্ট চলতেছে, শিল্পী গান গাইতেছে, অনেক মানুষ বয়ে বয়ে দেখতেছে। আমাকেও মন চাইছিল একটু দেখি, কিন্তু আসলে সময় স্বল্পতা, বাচ্চা দিলে নিয়া একটু সময় বেশি লাগতেছে। তারপর দেখতেছেন অনেক সুন্দর বাঁশের সাঁকো, এই বাঁশের সাঁকো দা হাইটটা যাইতে আসলে খুবই ভালোই লাগে। শেষমেশ যা যা শপিং করলাম সব জামাইরাতে দড়াই দিয়া খাড়া করাই রাখলাম, দেখেন দেবদাসের মতোই লাগতেছে। এবার যাওয়ার পালা, গেট দিয়া এখন বাইরে যামোগা, বাস দিয়া এখন যাইতাছি। আসলে সোনারগাঁ থেকে আমার বোনের বাড়ি যেতে বেশি সময় লাগে না, এখন ছয়তলাতে নামতে আনা সোজা, উড়োনের সময় আনা জান্ডা বাইরে জায়গা। বোনের বাসা ছয়তলাতে অনেক করে আইডা মজ্জে। এখন আমি পারি না দেখে আমার জামাইয়ে সুইট কাটারে কান্দ লইয়াছে। এখন এখন যে ডেই হোক ছয়তলাতে উড়োন লাগবই।
তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন।